बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धाप एगिए। অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে এখানে আছো, ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বছরের শুরুতেই আমাদেরকে নববর্ষ স্বাগতম জানাচ্ছি, সাথে সাথে আমাদের অনলাইন ক্লাস ব্যবস্থাপনায় আবারও তোমরা আমাদের তো তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং সেই সাথে আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি আমাদের কোভিড 2000 বছর পার করে 2021 সালে আবারও নতুন অনলাইন ক্লাসে তো আমরা যুক্ত, এই জন্য আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, গত 2020 সালে করোনা ভাইরাসের কারণে ক্লাসে একসাথে, এরপরেও আমাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আমাদের ক্লাস অলরেডি আজ থেকে শুরু হবে, আশা করছি ক্লাস তোমাদের হয়তো আর বেশি হবে না। এবং যেন প্রাতিষ্ঠানিকভাবে খোলার সিদ্ধান্ত হয় এই জন্য আল্লাহ তাআলার দরবারে আল্লাহর কাছে দোয়া করতে দোয়া করি। তথাপি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও আমরা বাড়িতে বসে সময় নষ্ট করা যাবে না, বই পাবে হবে আলোকে আবারও নতুন বছরে নতুন ভাবে পড়াশোনা তোমাদের সাথে ক্লাস শুরু করি। আজকের ক্লাস আমাদের তুমছে কোরআন মাজিদ, ক্লাসটা কোরআন মাজিদ তোমরা বা ছাত্রদের তোমাদের না, প্রতি ব্যাচের ছাত্রদের একটা বদ অভ্যাস, এরা কোরআন মাজিদ নাম শুনে ক্লাসটাকে ক্লাসটাকে অবহেলা করে ঠিক মতো। আজকে যেহেতু অনলাইন ক্লাসে প্রথম ক্লাস আমার, তোমাদেরকে কথা বলবো কোরআন মাজিদ কি গুরুত্ব একটি সাবজেক্ট মাদ্রাসা সবচেয়ে খুবই ইম্পর্টেন্ট। এখানে শুধু অনুবাদ রিডিং কোরআন মাজিদ তোমাকে জানতে হবে, বুঝতে হবে এবং সর্বোপরি এই সাবজেক্টটার উপরে করতে হয়। আমি কোরআন মাজিদ আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এবং এখানে যে বিধিবিধান গুলো দেওয়া আছে সেই বিধিবিধান গুলো জেনে সে মোতাবেক আমল করব, এই নিয়তে পড়ব। খেয়াল করো তোমাদের আরো সাবজেক্ট যেগুলো আছে আরবি পড়তে
আরবি বা বাংলা, ইংরেজি এগুলো কিন্তু পড়তে হয়। কিন্তু এই সাবজেক্টগুলোর উপর সেই পড়া অনুযায়ী, জানা অনুযায়ী আমলের দরকার হয় না, এখানে কিন্তু আমলেতের কোনো কথা বলা হয়নি। এমন একটি বাণী এটা মানব রচিত নয়। কোরআন মাজিদের রচিত একমাত্র কে? কার কিতাব পড়তেছি? আল্লাহ তাআলার কিতাব পড়তেছি। সুতরাং অন্যান্য বইয়ের সাথে এর কোনো তুলনাই হয় না। বইটা খুবই গুরুত্বপূর্ণ একটি বই এবং অন্য বইয়ের সাথে তার কোনো না হয় না। এই কালামুল্লাহ তোমরা পড়বে, এটা কয়েকটি কারণে বেশি উল্লেখযোগ্য। কারণ এক নম্বরে তো যেহেতু এটা মানব রচিত কিতাব নয়, মানব রচিত গ্রন্থ নয়, সুতরাং কিতাবের মহান আল্লাহ তাআলা অতএবের সব। দ্বিতীয়ত হলো যেহেতু এটা আমলের সাথে সম্পর্ক, অতএব এটাকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। এবং এখানে যেগুলো মুখস্থ তাহলে আমরা সঠিক। তৃতীয় কারণ হলো অন্যান্য সাবজেক্টের ন্যায় এখানেও মার্ক রয়েছে, অন্যান্য সাবজেক্টের এটাও 100। কিন্তু অন্য সাবজেক্টে মার্ক গুলো তোলা মানে মার্ক পাওয়া সহজ, কিন্তু কোরআন মাজিদ কারণে এটা এক নম্বরে তো। দ্বিতীয় হলো আমরা এটাকে সহজ মনে করি, এই যে কোরআন মাজিদ সহজ সাবজেক্ট মনে করার কারণে আমরা গুরুত্ব পারি না। এবং আরেকটি উল্লেখযোগ্য কারণ হলো কোরআন মাজিদের অনুবাদ গুলো থাকে এবং এখান থেকে আরো যে শাখা প্রশাখা কথাগুলো মাসাইল রয়েছে, এর প্রাসঙ্গিক আলোচনা রয়েছে, আলোচনাগুলো থেকে বা ছ নম্বরে জ্ঞানমূলক প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্ন সেগুলো আমরা মনোযোগ সহকারে ক্লাস না করি অথবা ভালো করে না পড়ার কারণে আমরা পারি না। তাই প্রিয় শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শোনো, শুনতেছ? হ্যাঁ, অন্য মনস্ক থাকে আমার দিকে দাও, ভালো করে শোনো। যে কোরআন মাজিদ আমি তোমাদের পাবো, এই ক্লাসটা খুবই মনোযোগ সহকারে শুনতে হবে, ক্লাস কখনোই মিস করা যাবে না। এবং শুরু থেকে এই কথাগুলো ভালো করে আর প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত আর কথা বাড়াবো না, চলো ক্লাসের দিকে। তাহলে আজকে তোমাদের প্রথম অধ্যায় প্রথম পাঠ ক্লাস হবে। দেখো এই বই বার করো, কোরআন মাজিদ ও তাজবীদ দাখিল অষ্টম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম অধ্যায় আল কোরআন পরিচয় ও ইতিহাস, আল কোরআনের পরিচয় ও ইতিহাস। প্রথম পাঠ আল কোরআন নাজিল রক্ষণ ও সম্পর্কে তোমরা জানো। প্রথমে আসল কোরআন মাজিদের নাজিল সম্পর্কে জানো। কোরআনুল করিম দুই ভাবে নাজিল হয়েছে, একটি একবারে পুরো কোরআন মাজিদ একবারে একসাথে লাউহে মাহফুজ থেকে, দ্বিতীয়ত হলো সেই দুনিয়ার আসমান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দীর্ঘ 23 বছর যাবত প্রয়োজনে যখন যতটুকু প্রয়োজন প্রয়োজনের পরিপ্রেক্ষিতে কথাটা এখানে বলতে আল কোরআনুল কারীম লৌহে মাহফুজ থেকে একত্রে দুনিয়ার আসমানে নাজিল হয় অথবা সেখান হতে মহানবী তার নবু যাবৎ স্থান কাল অবস্থার পরিপ্রেক্ষিতে যখন যতটুকু প্রয়োজন তুমি আল্লাহ তাআলা নাজিল পবিত্র এ কিতাব নাজিল হয়েছিল মক্কার অদূরে হীরা পর্বতের পায়ে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে। বয়স হয়েছে আল্লাহ তাআলা বলে
তাহলে দেখো আমরা যতটুকু পড়লাম এই রিডিং এর ভিতরে কতগুলো প্রশ্ন থাকে। কোরআন মাজিদ কয় বছরে নাজিল হয়েছে? কি কারণে? বলে স্থান কাল পাত্র ভেদে, যখন যতটুকু প্রয়োজন ততটুকু। না কার মাধ্যমে নাজিল হয়েছে? হযরত জিব্রাইল আলাইহিসসালাম মাধ্যমে। কার উপর নাজিল হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত হয়েছিল? 40 বছর। কোথায় নাজিল হয়েছে? সর্বপ্রথম হিরা গুহা। এবং এখানে একটি দেখো, এই জায়গায় আলোচনা নাই, কিন্তু এখানে একটা প্রাসঙ্গিক আলোচনা হলো কোন আয়াতটুকু নাজিল হয়েছে। দেখো এখানে কিন্তু আমরা ক্লাসের ভিতরে বইয়ের ভিতরে লক্ষ্য করে দেখো, বই কিন্তু নাই প্রথম যে আয়াতগুলো না। তাহলে সূরা আলাকের প্রথম 5 আয়াত কিন্তু সেটা কিন্তু এখানে দেওয়া নাই, কিন্তু এই জায়গায় তোমাদের পরীক্ষার মতো নেই প্রশ্ন যে কোরআন মাজিদ সর্বপ্রথম কোন আয়াত নাজিল হয় বা কত আয়াত নাজিল হয়, আয়াতগুলো আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাহু লাতানজিল রাব্বিল আলামিন তালা বিহির আমিন আলা কলবিকা তাকু আমিনান তানিন আরবি। আল কোরআন জগৎ সময়ের প্রতিপালকের কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতরণ। কার মাধ্যমে? জিব্রাইল ইসলাম তা নিয়ে অবতরণ। অত আপনার হৃদয়ে যাতে আপনি কারি হতে অবতীর্ণ করা হয়েছে সুস্পষ্ট আরবি ভাষায়। কোন ভাষায়? আরবি ভাষা। সুরা 192 থেকে 194 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট কোরআন অবতীর্ণ। তবে এই কোরআন যে অবতীর্ণ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি 8টি একটা তোমার 8টি পদ্ধতি, 8টি পদ্ধতি আনামার বসে একটা প্রশ্ন তার মতো কয়টি পদ্ধতিতে? 8টি। 1 নম্বর, ঘন্টা ধ্বনির জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী নিয়ে আসতেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘন্টার আওয়াজের মধ্যে এক ধরনের আওয়াজ শুন, এই আওয়াজ তার জন্য ছিল, এই আওয়াজ শুনে কর্মাক্ত ক্লান্ত হয়ে এর মতন ভাবে এসে যেত আওয়াজের মতো। 2 নম্বর, মানুষের আকৃতি। জিব্রাইল আলাইহিস সালাম মাঝে মাঝে মানুষের রূপ ধারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসতেন, তখন সাধারণত তিনি সাহাবি তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আকৃতি ধারণ করে রাসূল। তাহলে এখানেও একটা প্রশ্ন থাকে, জিব্রাইল আলাইহিস সালাম যখন মানুষের আকৃতিতে আসতেন, কোন মানুষের আকৃতি? সাহাবি তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আকৃতি থাকবে। 3, অন্তর্মূলে ফুৎকারের সাহায্যে। কখনো কখনো জিব্রাইল আলাইহিসসালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে ফুৎকারের দ্বারা ওহী পেশ, তার স্বপ্ন যুগ কোনো সময় স্বপ্ন যুগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা, শুধু আমাদের নবী নয় সকল নবী স্বপ্ন যুগে তো অদৃশ্য আওয়াজ দ্বারা কখনো আল্লাহর পক্ষ হতে সরাসরি গায়েবে গায়েবি আওয়াজের মাধ্যমে সালামের নিজ কখনো জিব্রাইল আলাইহিসসালাম তার বিশাল আকার মূল আকৃতি নিকট ওহি নিয়ে আগমন। এখানে একটা প্রাসঙ্গিক আলোচনা হলো জিব্রাইল আলাইহিসসালামের নিজ আকৃতি কেমন, তার আছে এবং এক একটা দানায় 600 পাখা রয়েছে, যা জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা রয়েছে তার চেয়েও
ওহি ইসরাফিল, ওহি অবতীর্ণ না হওয়ার অন্তর্বর্তীকালীন ও নির্দিষ্ট সময়ে কিছু দিন হযরত ইসলাম রসুল এরপরে আসো আল কোরআনের সংরক্ষণ। আল কোরআন সর্বাধিক সতর্কতা ও সাবধানতার মাধ্যমে সংরক্ষিত হয়েছে। মহান আল্লাহ তাআলা দায়িত্বটি আল্লাহ নিজেই নিয়েছে, তিনি বলেন না নাহনু লাহুল হাফিজুন। মহান আল্লাহ তাআলাই কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন এবং এই সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এই কোরআন আল্লাহর নিকট লৌহ মাহফুজে সংরক্ষিত আছে, যেমন তিনি বলেন বাল হুয়া কোরআনু মাজিদ লৌহ মাহফুজ, সংরক্ষিত ফলকে। পৃথিবীতে কোরআন নাজিল হওয়ার পর বিভিন্ন ভাবে তা সংরক্ষিত, কিন্তু পৃথিবীতে নাজিল হওয়ার পর সেটা কিভাবে সংরক্ষিত বলে দেখো। নাজিলের সাথে সাথেই সাহাবীগণ তা মুখস্থ বা কণ্ঠস্থ করে নিতেন, এক নাম্বার। দুই নম্বর হলো সাহাবীদের মধ্যে যারা লিখতে পারতেন তারা হাত, পাথর, চামড়া, খেজুর ডাল ও পাতা ইত্যাদিতে লিখে রাখতেন। তিন নম্বর, সাহাবে কেরামের কাছে সংরক্ষিত কোরআন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনিয়ে প্রয়োজনে এগুলোর বিশুদ্ধতা যাচাই করে নিতেন, মানে একজন আরেকজনের কাছে শোনাশুনির মাধ্যমে যাচাই বাছাই করে নিতেন। সারা বছর অবতীর্ণ কোরআন হযরত জিবরাইল আলাইহিস সালাম রমজান মাসে এসে মহানবী সারা বছর যেটুকু অবতীর্ণ, আবার রমজান মাসে এসে ইসলামকে সেটা শোনা, মহানবী সাল্লাম ও জিবরাইল আলাইহিস সালাম কোরআন পাঠ করে, আবার রসুল সাল্লাহ সাল্লাম ও জিবরাইল আলাইহিস সালামকে কোরআন পাঠ করে শোনা। আল কোরআনের সংকলন, আল কোরআনের সংকলন সম্পর্কে তোমরা বেশ কয়েক জায়গায় পড়েছো, কাজে আমি এখানে আর দিই জানো কোরআনকে একত্রিত করেননি, তার অফাতের পূর্ব কোরআন নাজিল হওয়া বিধান পরিবর্তন কোন নিবেশ করেননি, অতবার হযরত খলিফা হযরত আবু বকর সিদ্দিক জঘন্য মিথ্যাবাদী মুসা আবির্ভাব ঘটলে তার বিরুদ্ধে ইয়ামামা নামক স্থানে রক্ত হয়, এ দুই সাহাবি শহীদ হন, সাহাবিগণ কোরআন বিলুপ্ত। কোরআনের গ্রন্থাগারের সংকলনের পরামর্শ দেন হযরত আবু বকর, না হলেও পরে এরপর তা ভোগ করে কাজে রাজি হন। তিনি প্রধান ওহিল সাইদ বিন সাবেত প্রধান করে একটি কোরআন সংকলন গঠন করেন তাদের উপর হন। এই বোর্ডের সদস্যগণ কঠোর সাধনা করে খণ্ড, খেজুরের শাখা, চামড়া ইত্যাদিতে বিভিন্নভাবে লিখিত কোরআনকে একত্রিত করে হাফেজ হেফজের সাথে মিলিয়ে সংকলন করেন। এ কাজে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সহ আরো বেশ কয়েকজন তাকে সাহায্য করেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে কিভাবে আসে কেউ তোমরা জানো, সর্বশেষ বর্তমান আমরা যে পাণ্ডুলিপি শিক্ষার্থীরা, আগামীকাল তোমরা আবার তোমাদের আসসালামু আলাইকুম।